كيشاب بدن مرادي جاي راثا كورو تالي هواي جاي راثا আমি বলবো বৃন্দাবন মে ডোল আপনারা আনন্দ করে প্রেম নিয়ে বলবেন রাধে রাধে বল বৃন্দাবন মে ডোল রাধে রাধে বল রাধে রাধে বল বৃন্দাবন মে ডোল রাধে রাধে বল ও বৃন্দাবন মে ডোল রাধে রাধে বল ও বৃন্দাবন মে ডোল রাধে রাধে বল ও বৃন্দাবন মে ডোল রাধে রাধে যে ছেলে মেয়েরা পড়াশোনায় ফাঁকি দেয় তাদের কিন্তু রেজাল্ট ভালো হয় না আজকে রাত্রিটা ফাঁকা দেবেন না ফাঁকি দিলে কিন্তু রেজাল্ট ভালো হবে না চিত্রগুপ্ত সব লিখে রাখছেন করতালি দিয়ে কীর্তন করলে কি হয় এই যে অশুভ রেখাগুলো রয়েছে না অশুভ রেখাগুলো উড়ে গিয়ে শোভা শুভ রেখা সৃষ্টি হয় কালকে গিয়ে একটা লটারি কাটবেন ফার্স্ট প্রাইজ পাবে বৃন্দাবন মে ডোল রাধে রাধে বৃন্দাবন
বৃন্দাবন মেডল রাধে রাধে গো 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 আমার পাশের জন তো বলছে আমি মনে মনে বলি শুনুন রাধা নাম বলার ফল একটু পরেই বলছি এখন যদি না বলেন তাহলে আফসোস করতে হবে প্রেম সে বল্লা বৃন্দাবন মে রাধে রাধে আমি বলছি রাধা রানী কি জিজ্ঞাসা চিহ্ন বাহ্যকে আশ্রয় না করলে অন্তর্জগৎ পাবে না বাহ্যকে আশ্রয় করলে অন্তর্জগৎ অন্তর্জগৎকে খুঁজে পাব রাধা রানী কি যদি প্রশ্ন করা হয় যার নামে এত জয়ধ্বনি দিলাম তাকে জানবো না তা কি করে হয় দেখবেন যখন আমরা ভোজ বাড়িতে যাই আচ্ছা দাদার বাড়িতে সবাই প্রসাদ পেয়েছেন প্রসাদ পেয়েছে তো প্রসাদ যখন পেলেন যারা পরিবেশন করছিলেন প্রথমে কি দিলেন কি দিয়েছিলেন পাতা দিয়েছিলেন হ্যাঁ তাহলে প্রসাদ পেতে হলে পাতার দরকার ভোজ খেতে হলে পাতার দরকার আর কীর্তন শুনতে হলে পাতার দরকার আপনারা পাতা নিয়ে এসেছেন আমার স্টাফরা বলে দেবে কটা পাতা নিয়ে এসেছে যেন চারটি আপনাদের কাছে পাতা রয়েছে প্রথমে একটু ভয় হচ্ছিল কি জানেন না সেই চারটি পাতা বন্ধ হয়ে যায় রাত হচ্ছে তো যাই হোক চারটি পাতা বলতে দুটো হলো চোখের পাতা আর দুটো হলো কানের পাতা চোখের পাতা যদি এখানে বন্ধ হয়ে যায় তাহলে কানের পাতাও বন্ধ যখন প্রসাদ পেলেন এবার ভেতরে প্রবেশ করুন পাতা দিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিলাম পাতার মধ্যে অন্ন ব্যঞ্জন যা আছে এই পাতার মধ্যে আশ্রয় করে গ্রহণ করছি তাহলে এখানে পাতা কি পাতা হলো আশ্রয় তদ্রূপ রাধারানী হলেন আশ্রয়দাত্রী রাধারানীকে আশ্রয় না করলে কৃষ্ণ প্রাপ্তি হবে না আশ্রয় করিয়া ভাগে রাধারানীকে আশ্রয় করলে কৃষ্ণ লাভ হবে ভগবান শ্রীকৃষ্ণ বলয় দাদাকে সঙ্গে করে মথুরায় এলেন কংস ধ্বংস করলেন পাণ্ডব লীলা করলেন দ্বারকায় ধর্মরাজ্য স্থাপন করেছেন রাজা হলেন যে ভগবান বৃন্দাবনে গরু চড়াতেন আজ দ্বারকায় এসে রাজা হয়েছেন বিবাহ করলেন ভগবান শ্রীকৃষ্ণ কতগুলো বিয়ে করেছিলেন 16108 এখন ভক্ত চিত্তে বড় প্রশ্ন হতে পারে যে এতগুলো বউ ভগবান পেলেন কোথায় দেবতারা চিন্তায় বললেন ভগবান এতগুলো বিয়ে করলেন তবে সাধারণ মানুষ কি করবেন সাধারণ ভক্ত কি করবেন ভগবান এতগুলো বিয়ে করেছেন 16108 এতগুলো বউ কোথায় পেলেন নরকাসুর নামে একজন অসুর ছিলেন নরকাসুর তিনি প্রতিজ্ঞা করলেন একসঙ্গে 20,000 রমণীকে বিবাহ করবেন একসঙ্গে মানে একই পিঁড়িতে বসে 20,000 রমণীকে বিবাহ করবেন এবার রাজাদেরকে যুদ্ধে পরাজিত করছেন
আর রাজকন্যাটিকে হরণ করে প্রাসাদে বন্দী করে রাখছে হয়েছে কত 16100 এখন অনেক দরকার তারপর বিয়ে হবে এই 16100 নবনী ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে চেয়েছিলেন প্রাসাদে বন্দী অবস্থায় ভগবানকে ডাকলেন হে প্রভু আমরা তো তোমাকে প্রতিরূপে চেয়েছিলাম তোমাকে চাওয়ার ফল কি এই এত অসুরের হাতে আমাদেরকে পড়তে হলো কেউ কি জগতে তোমায় আই চাইবে এই চাওয়ার পরিণাম যদি হয় জগতে তোমাকে কেউ আর প্রতিরূপে চাইবে না ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে গেলেন নরকাসুরের কাছে ঘোর যুদ্ধ হলো নরকাসুরকে যুদ্ধে পরাজিত করলেন শুধু পরাজিত নয় বধ করলেন বধ করে 16100 রমণীকে উদ্ধার করলেন বলে যাও তোমরা ঘরে ফিরে যাও হে গোবিন্দ এতদিন আমরা অসুরের সঙ্গে ঘর করেছি অসুরের কাছে ছিলাম বন্দী কেউ কি আর আমাদেরকে বিয়ে করবে কেউ তো বিয়ে করবে না আমরা বাপের বাড়ি যেতে পারবো না আর স্বামীর ঘরও করতে পারবো না কেউ আমাদেরকে বিয়ে করতে পারবে না করবে না তুমি এখন উপায় বলে দাও আমরা তো তোমাকে প্রতিরূপে চেয়েছিলাম ভগবান কি করলেন এই 16100 রমণীকে গান্ধর্ব মতে বিবাহ করলেন এই হলো 16100 রমণী স্ত্রী আবার পরে আটজনকে করেছিলেন রুক্মিণী সত্যভামা জাম্বিবতী কালিন্দী পদ্মা ভদ্রা লক্ষণা আর মিত্রবৃন্দা এই হলো 16108 প্রত্যেক স্ত্রীর গর্ভ থেকে 10টি করে সন্তান হয়ে যদুবংশ হলো 56 কোটি দেবতারা সভা করলেন দেবশ্রী নারদ চিন্তা করছেন ভগবান এতগুলো বিয়ে করেছেন এখন দাদা ভাইরা কীর্তন শুনে গিয়ে বৌদি ভাইদের কানে কানে বলবে কীর্তন শুনলে ভগবান বিয়ে করেছেন 16108 আমরা দুটো করতে পারবো না কেন এবার উত্তরটা দেখো দেবতারা দেবশ্রীকে পাঠালে দেবশ্রী দেবরাজেন্দ্র হ্যাঁ বলুন মহারাজ ভগবান এতগুলো বউ কিভাবে সামলাচ্ছেন একটু দেখে আসুন তো এতগুলো বউ কিভাবে সামলাচ্ছেন ভগবানের সংসারটা একটু দেখে আসুন দ্বারকায় এলেন দেবশ্রী এই প্রাসাদে প্রবেশ করে দেখছেন অনেকগুলো কক্ষ মানে রুম একটা কক্ষে প্রবেশ করলেন দেখছেন এক কৃষ্ণ তার এক স্ত্রীর সঙ্গে প্রেম আলাপনে রয়েছে পরের কক্ষে গেলেন দেখছেন এক কৃষ্ণ রুক্মিণী দেবীর সঙ্গে এক কৃষ্ণ সত্যভামার সঙ্গে এক কৃষ্ণ জাম্ববতীর সঙ্গে এক কৃষ্ণ কালিন্দীর সঙ্গে এক কৃষ্ণ মিত্রবৃন্দার সঙ্গে এক কৃষ্ণ লক্ষণার সঙ্গে 16108টা ঘর ঘুরে ঘুরে দেখলেন 16108 কৃষ্ণ দর্শন করলেন আর প্রাসাদের বাইরে এসে ভগবানকে প্রণাম করে বললেন প্রভু তুমি যদি 16108টি বিয়ে করতে পারো তাহলে 16108 রূপ ধারণ করতে পারবে আপনার হাজবেন্ডকে উত্তর দেবে যদি ওই মদনের বাবা বলে বলে যদি ডাকে ও মদনের বাবা শোনো নাম ধরে তো ডাকবেন না তুমি দুটো বিয়ের করার কথা বললে না তুমি আগে দুটো মদনের বাবা হয়ে দেখাও তারপর তুমি দুটো বিয়ে করবে আর দেখবে কোনো প্রশ্ন করবে না বলে আগে দুটো হয়ে দেখাও যদি প্রশ্ন ডাকা তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যিনি কিনা রাখাল বাগাল ছিলেন আজকে রাজা হয়েছেন এত বড় সংসার আনন্দ হওয়ার কথা আনন্দ নাই দুঃখ সিংহাসনে বসে অজর নয়নে কাঁদছে চোখে জল অজর নয়নে কাঁদছে না বৃন্দাবনের কথা মনে হলো 100 বছর বৃন্দাবন ত্যাগ করে এসেছে অজর নয়নে কাঁদছে সেই ব্রজের কথা মনে হলো যমুনার দ্বীপ সখা গণ মাতা যশোমতী পিতা নন্দ আমি তটিনীর কাছে ঠেলে এসেছি শ্রী মধু আমি তটিনীর
যদুবংশ ধ্বংস হয়ে যাবে কানা এ তুই কি কথা বলছিস আমাদের যদুবংশ ধ্বংস হয়ে যাবে হ্যাঁ দাদা কি করে তুই জানলি রে কানাই শোনো দাদা কুরুক্ষেত্রের যুদ্ধে মা গান্ধারী রয়েছে অভিশাপ মা গান্ধারী হলেন শতপুত্রের জননী কুরুক্ষেত্রের যুদ্ধে সব ছেলেরা মারা গেল ১০০ ছেলে মারা গেল কৃষ্ণকে আঙুল তুলে বললেন কৃষ্ণদে আমি ১০০ ছেলের মা আজকে আমার মা বলার মতো কেউ রইল না এর জন্য দায়ী হলে তুই শোন কৃষ্ণ আজকে যেমন আমি পুত্র অশোকে জর্জরিত হয়ে হা কৃষ্ণ সন্তান হারা হয়ে আমি কাঁদছি তবে শোনে না কৃষ্ণ তো ৫৬ কোটি যদুবংশ একদিন ধ্বংস হয়ে যাবে তো যদুবংশকেও বাতি দিতে থাকবে না দাদা মায়ের অভিশাপ তো ফলবেই মা গান্ধারী অভিশাপ দিয়েছেন আমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে কিন্তু জানো দাদা আমার যদুবংশের ধ্বংসের আরেকটা কারণ হলো আমার ছেলেরা ভগবান শ্রীকৃষ্ণের একটা ছেলে ছিল তার নাম হলো শাম্ব সে ছিল যদুবংশের কুলাঙ্গার ছেলে কোন বংশে যদি একটা পণ্ডিত সন্তান জন্মগ্রহণ করে সেই ছেলের জন্য বংশের মুখ উজ্জ্বল হয় দেশের মুখ উজ্জ্বল হয় কিন্তু কোন বংশে যদি একটা কুলাঙ্গার ছেলে জন্মগ্রহণ করে সেই ছেলের জন্য বংশের মুখ পড়ে চুটকালি মাখানো যায় রাষ্ট্রের মুখ পড়ে ভগবান হতে পারেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের একটা ছেলে ছিল কুলাঙ্গার ছেলে যখন মুনি ঋষিরা দ্বারকায় এসেছেন যজ্ঞ করবার জন্য কামদেব মুনি অগস্তা মুনি বিশ্বামিত্র মুনি দেবস্ব মুনি আর এসেছেন দুর্বাসা মুনি তারা যজ্ঞ করবার জন্য যখন এসেছেন
ওই শাম্ব তার ভাইদেরকে ডেকে বলে শুনছিস চল তো একটু দিন ঋষিদেরকে পরীক্ষা করে আসি তা শাম্ব কি করলো নারী সাজলো ছেলে হয়ে মেয়ে সেজেছে এবার মেয়ে সেজে পেটের মধ্যে একটা লোহার কড়াই বেঁধে কৃত্রিম গর্ভ তৈরি করলে কৃত্রিম গর্ভ যে পরীক্ষা করব দেখি বলতে পারে কিনা মুনি ঋষিদের সামনে দাঁড়িয়ে বলছেন এই যে মুনি ঋষিগণ আপনারা মুখ থেকে সবকিছু বলতে পারেন তা বলুন দেখি আমার পেটের ছেলে আছে না মেয়ে আছে মুনিরা ক্রোধান্বিত হলে দুর্বাসা মুনি ছিলেন সব থেকে রাগি মুনি আমাদেরকে পরীক্ষা করতে এসেছিস প্রবঞ্চনা করতে এসেছিস এরা হলো ভগবানের ছেলে সবাই আসতে চায়নি শাম্ব সবাইকে ডেকে চায় আয় মুনি ঋষিদেরকে পরীক্ষা করি একটা ছেলের জন্য অবিশ্বস্ত হলে ওরে তবে শোন তুই একটা লৌহ কোষল প্রবেশ পোষণ করবি সেটাই তোদের যদু বংশের ধ্বংসের কারণ হবে এত বড় অভিশাপ আমাদের যদু বংশ ধ্বংস হয়ে যাবে ভয় পেয়ে বাবার সামনে এসে দাঁড়িয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন মুনি ঋষিরা যে অভিশাপ দিয়েছেন আমার যদু বংশকে আর টিকিয়ে রাখা যাবে না এক বছর পর শাম্বকটি সত্যি লৌহ মুষল প্রসব করলো ঠিক গদার মতো দেখতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এটা আমাদের যদু বংশের ধ্বংসের কারণ তো যাও এখানে এটাকে ওই সমুদ্রের তীরে নিয়ে গিয়ে ঘষে ঘষে ক্ষয় করে ফেলো কোন জায়গা গুজরাট রাজ্য যে জায়গাটা বর্তমান নাম হলো প্রভাস তীর্থ সেখানে নিয়ে গিয়ে ওই মশালটাকে ঘষতে শুরু করেছে সমুদ্রের জলের মধ্যে আর সমুদ্রের মধ্যে ফেনা সৃষ্টি হলো আর প্রতিটি ফেনার বুদবুদের থেকে একটা করে নল বন তৈরি হলো শেষে এতটাই ছোট হয়েছে যে আর হাত দিয়ে ধরা যাচ্ছে না তিন আঙুল দিয়ে ঘষতে শুরু করলো তিন আঙুল দিয়ে ঘষতে ঘষতে এতটাই ছোট হলো তীরের মতো আর ক্ষয় হবে না একে ফেলে দেওয়া সমুদ্রের জলে সমুদ্রের জলে নিক্ষেপ করা হলো ভক্ষণ করলো একটি মাছ সেই মাছ যখন ধীবরের জলে ধরা পড়ল পেলেন কে জরা নামক এক ব্যাগ ওটা দাও আমার কাজে লাগবে সেটাকে তীরের আকার দিয়েছে জরা ব্যাগ দাদা ওই যে জরা ব্যাগের কাছে যে তীরটা রয়েছে না ওই তীরের আঘাতেই আমি লীলা সম্বরণ করব আরে কৃষ্ণ দাদা কুরুক্ষেত্রের যুদ্ধে তুই ছিলি অর্জুনের রথের সারথি ওই প্রান্ত থেকে কত তীর এলো বীর বীরদের তীর এলো তোর অঙ্গ আঘাত করতে পারলো না বৃন্দাবনের মাটিতে বকাসুর ধেনুকাসুরকে বধ করেছিস তোর কিছু হলো না কালীয় নাগকে তুই দমন করলি তোর কিছু হলো না সামান্য একটা ব্যাধে তীরের আঘাতে তুই লীলা সম্বরণ করবি দাদা সে ব্যাধ কিন্তু সামান্য ব্যাধ নয় সেই ব্যাধ কে জানো আমার পরম ভক্ত পরম ভক্ত হ্যাঁ ক্রেতা যুগে আমার পরম ভক্ত বালীপুত্র অঙ্গ পিতৃশর্ত পালনের জন্য 14 বছরের জন্য যখন বনবাসে গেলাম রাবণ রাজা জানকীকে হরণ করলো জানকীকে উদ্ধার করবার জন্য সুগ্রীবের সঙ্গে মিতালি করবার জন্য আমি গুপ্তবাণে বালিকে বধ করেছিলাম বালীপুত্র অঙ্গ দেখে এসে বললেন প্রভু আমি জানি তোমার হাতে যার প্রাণ যায় সে তোমার চরণ লাভ করে আমার পিতা তোমার চরণ লাভ করেছে যেদিন তুমি রাবণকে বধ করে মা জানকীকে উদ্ধার করে অযোধ্যায় ফিরবে আমি তোমার কাছে কিছু চেয়ে নেবো তুমি দেবে তো অবশ্যই দেবো অযোধ্যা যখন ফিরেছিলে রাবণকে বধ করে জানকীকে উদ্ধার করে হনুমানকে দেওয়া হয়েছিল মুক্তোর মালা সুগ্রীবকে করা হয়েছিল কিষ্কিন্ধা রাজা আর বিভীষণকে করা হলো লঙ্কা রাজা অঙ্গ দেখে এলেন প্রভু আমার পাওনা মিটিয়ে দিন বলঙ্গ তুমি কি চাও পিতৃহত্যার প্রতিশোধ চায় হনুমানের কথা তুলেছেন লক্ষ্মণ বাণ জুড়ে দিয়েছেন দাঁড়া আমি কথা দিয়েছি কথা রাখবো অঙ্গ তবে এ যুগে নয় আগামী দ্বাপর যুগে তুমি হবে জরা ব্যাধ আর তোমার তীরের আঘাতেই আমি লীলা সম্বরণ করবো দাদা
আমার যদু বংশের মঙ্গলের জন্য আমি এখন কিছু করতে যাই তাই মুনি ঋষিদের পরামর্শ দরকার এখন যদি দেবশ্রী নারদকে পাওয়া যেত দেবশ্রী নারদ তখন কোথায় রয়েছেন বৈকুণ্ঠে একলে বসিয়া নারদ চিন্তে মনে মনে উলধরে একলে বসিয়া নারদ চিন্তে মনে মনে একলে বসিয়া নারদ চিন্তে মনে মনে একলে বসিয়া নারদ চিন্তে মনে মনে কোথা রহে কৃষ্ণ ভক্তি পাই ভগো কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমন কোথা গেলে পাবো কোথা গেলে পাবো কোথা গেলে পাবো আমি কোথা গেলে পাবো কৃষ্ণ ভক্তি রস আমি কোথায় গেলে পাবো ওই কৃষ্ণ ভক্তি রস আমি কোথা গেলে পাবো আপনাদের এখানে আখের রস পাওয়া যায় মিষ্টি রস পাওয়া যায় ফলের রস পাওয়া যায় ভক্তি রস পাওয়া যায় কি সুন্দর হ্যাঁ হ্যাঁ ভক্তি রসের সময় দেখলাম কয়েকজন পাওয়া যায় টাকা থাক না কোটি কোটি টাকা থাকলে আপনি ভক্তি রস কিনতে পারবেন না কারণ টাকা পয়সা দিয়ে ভক্তি রস কেনা যায় না দেবশ্রী নারদ জানেন যে ভক্তি রসটা একমাত্র কোথায় পাওয়া যায় বৃন্দাবনের মাটিতে আপনারা এখন বৃন্দাবনের মাটিতে বসে আছেন প্রতিটি ধুলিকণা বৃন্দাবনের ধুলিকণা কেন যাহা রাধা কৃষ্ণ নাম তাহা বৃন্দাবন ধাম ভক্তের শুধু আগমন হয়েছে না এখানে ভগবান এসেছেন নারদ পুরাণে পাচ্ছি না নারদকে বলেছেন না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয়গত মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ নারদ আমি বৈকুণ্ঠে থাকি না যোগীগণের হৃদয়ের মাঝে থাকি না মদ্ভক্তা আমার ভক্তগণ যখন যেখানে বসে আমার নাম গুণ কীর্তন করে তত্র তিষ্ঠামি হে নারদ সেখানে আমি অবস্থান করি দেবশ্রী নারদ চিন্তা করছেন তাহলে বৃন্দাবনে একমাত্র ভক্তি রস পাওয়া যায় অন্য কোথাও নয় তাহলে যাই একটু ঘুরে আসি দেবশ্রী নারদ তার বাহনে চাপলেন নারদের বাহনের নাম কি কে বলছেন ঢেঁকি ঢেঁকিতে পাহাড় দিয়েছেন কোনোদিন এখন মায়ের দেশে কোমরও নাই সে পাও নাই পারবে না তো তার জন্য বিজ্ঞানীরা কি করেছেন না পারবে না এই দাও কি নাম ওটা দেখছেন বলে ফেলেছে আমাকে বলতে হবে না দেবশ্রী নারদ ঢেঁকিতে যাবলে এত চিন্তে নারদ তখন ঢেঁকিতে চড়ি এত চিন্তে নারদ তখন ঢেঁকিতে চড়িল এত চিন্তে নারদ তখন ঢেঁকিতে চড়িল বৃন্দাবনের পথে চলে উল্লসিত হইয়া বৃন্দাবনের পথে চলে উল্লসিত হইয়া বৃন্দাবনের পথে চলে উল্লসিত হইয়া বৃন্দাবনে চললেন কারণ বৃন্দাবনেই তো ভক্তি রস পাওয়া যায় বৃন্দাবনের মাঝে নামে ঢেঁকি বাহন ভগো বৃন্দাবনের মাঝে নামে ঢেঁকি বাহন বৃন্দাবনের মাঝে নামে ঢেঁকি বাহন ভগো বৃন্দাবনের মাঝে নামে ঢেঁকি বাহন কৃষ্ণ ভক্তি খুঁজিবারে হইলাম ভগো কৃষ্ণ ভক্তি খুঁজিবারে হইলাম বৃন্দাবনে ঢেঁকি বাহনে করে দেবশ্রী নারদ এলেন কতদিন পর একশো বছর পর কেন আসেননি একশো বছর ওই যে গোবিন্দ যাবে থেকে বৃন্দাবন ছাড়া হয়েছিল বৃন্দাবন আসেন না প্রভু নেই বৃন্দাবনে যেই না নেমেছেন তত্ত্বদর্শী নারদ ঋষি চারিপানে যাই ভগো তত্ত্বদর্শী নারদ ঋষি চারিপানে যাই তত্ত্বদর্শী নারদ ঋষি চারিপানে যাই তত্ত্বদর্শী নারদ ঋষি চারিপানে যাই কথা হতে তাপাসি লাগে মরে যায় ভগো কথা হতে তাপাসি লাগে মরে যায় কিসে তাপ আমার অঙ্গে লাগলো একশো বছর আগে বৃন্দাবনে এসেছিলাম বৃন্দাবনে কত আনন্দ ছিল মধুর বংশী ধ্বনি শ্রবণ করেছি সুখ শরীর গান শুনেছি ময়ূর ময়ূরী পেখম তুলে নৃত্য করত কিসের শোক কিসের ছায়া বৃন্দাবনে কে যেন গিয়ে বলল দেবশ্রী কিসের ছায়া কিসের শোক জানো এই যে নন্দপুর চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার তত্ত্বপুর চন্দ্র বৃন্দাবন অন্ধকার এই যে নন্দপুর চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার
দেবশ্রী নারদ নন্দ ভবন থেকে বেরিয়ে গেলেন যায় ভগবানের বন্ধুদেরকে দেখি যেই না সীতাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলের সামনে দাঁড়ালেন সীতাম সখা কি করেন একটি ভাই কানাইয়ের চিত্র অঙ্কন করেছে কিন্তু চরণ আঁকে নাই আরে সীতাম তুই আমাদের ভগবানের ছবি এঁকেছিস চরণ আঁকিস নি কেন আমাদের ভাই কানাই চরণ কেন আঁকিনি জানো যদি আবার ব্রজ ছেড়ে চলে যায় হরি বল যদি ব্রজ ছেড়ে চলে যায় আমি তাই তো চরণ আমি তাই তো চরণ দেখে যায় যেই না রাধা রানীর সম্মুখ সমরে দাঁড়ালেন দেবশ্রী নারদ তখন রাধা রানী দশম দশায় উত্তীর্ণ মৃত্যু কামনা করছেন সখীরে আমি মারা গেলে আমার দেহটা বৃন্দাবনের পঞ্চভূতের সঙ্গে যেন মিশে যায় যৌ বহু অরণ্যের চারণে চলে যাও অত আমার গোবিন্দ যে মাটির উপর হেঁটে চলে বেড়ান সেইখানে আমি যেন মাটি হতে পারি গোবিন্দ পরশ লাভ হবে যে সরোবরে আমার বহু নীতি নীতি না যেখানে আমার বহু স্নান করে আমি যেন সেই সরোবরে জল হতে পারি যে দরবনে প্রভু আমার নিজের ছবি দেখেন সেই দরবনে আমি যেন জ্যোতি হতে পারি যে ব্যঞ্জন দিয়ে বাতাস দেওয়া হয় গোবিন্দকে সেই ব্যঞ্জনে আমি যেন বাতাস হতে পারি কৃষ্ণ কৃষ্ণ বলি কৃষ্ণ 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 নাম করেছিস আজ একটু রাধা নাম কর দেখি বলো বলো চন্দ দেখি চলো দেবশ্রী নারদের সঙ্গে একটু দ্বারকায় দেখি যায় কি করেন বলো বলো চন্দ রাধা নাম মন্ত্র যাগযজ্ঞ ব্রত কিছু নাহি Oh,
পাচ্ছে কি যাক তাহলে ঘুম পায় হ্যাঁ দেবশ্রী নারদ চোখের জল ফেলতে বলতে দ্বারকায় এসেছেন দেখি এবার হ্যাঁ তুমি ভক্তদেরকে কাঁদিয়েছো এবার আমি তোমায় কাঁদাবো দ্বারকা ভীষ্মদেব কৃষ্ণচন্দ্র কি আরে দেবশ্রী এতদিন পর আসুন আসুন বসুন বসতে আসেনি রেগে গেছে দেখবে অনেকে বলে না ওমরে মধ্যে ঝগড়া কর দেবশ্রী নারদ মা বাবার কান্না দেখেছে রাধা রানীর কান্না এটা রাজা হয়েছো আর বৃন্দাবনে তুমি গরু চড়াতে ভুলে গেছো তুমি ভুলে গেছো বাকাশে ভুলে গেছো সেখানে রাজা ছিল আচ্ছা এদিকে মায়েরা বৃন্দাবনে শ্রীকৃষ্ণ কিসের রাজা ছিলেন জানালেন নাকি কীর্তন শোনে রাখালদের রাজা ছিলেন না তাই বলে হে গোবিন্দ কেউ না চিনুক আমি তোমায় চিনি ত্রেতা যুগ তুমি রাজা হয়েছিলে যুদ্ধ করেছিলে যুদ্ধ করিয়েও ছিলে এবং যুদ্ধের শেষে একটা যজ্ঞ করেছিলে মনে ছিল মনে আছে তাহলে মনে করে দিতে তাই রামের রাজা ছিলে অশ্বমেধ যজ্ঞ কইলে ও তাই রাম রাজা ছিলেন অশ্বমেধ যজ্ঞ কইলে তাই রামের রাজা ছিলে অশ্বমেধ যজ্ঞ কইলে ও বলে তাই রাম রাজা ছিলেন অশ্বমেধ যজ্ঞ কইলে এই দাপরে তুমি যুদ্ধ করেছো যুদ্ধ করিয়েছো তার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল এখন তুমি রাজা হয়েছো এবার তোমাকে একটা যজ্ঞ করতে হবে কিসের যজ্ঞ দানব্রত যজ্ঞ হবে রাজন দানব্রত যজ্ঞ হবে দানব্রত যজ্ঞ হবে রাজন দানব্রত যজ্ঞ হবে হে গোবিন্দ তোমাকে যজ্ঞ করতে হবে যজ্ঞটার নাম হলো দানব্রত যজ্ঞ কিন্তু দেবশ্রী এই দানব্রত যজ্ঞের নিয়ম তো আমি কিছুই জানি না নিয়মগুলো আমি বলে দিচ্ছি কি শোনো শোনো হে রাজন ত্রিভুবনের নিমন্ত্রণ শোনো শোনো হে রাজন ত্রিভুবনের নিমন্ত্রণ শোনো হে রাজন ত্রিভুবনের নিমন্ত্রণ ও গো শোনো শোনো হে রাজন ত্রিভুবনের নিমন্ত্রণ সবারে করিতে হইবে রাজন সবারে করিতে হইবে
স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন বাসীকে নিমন্ত্রণ করতে হবে তাই তাহলে আরো নিয়মগুলো ভালো করে বলি আচ্ছা যারা নিমন্ত্রণ পাচ্ছেন কেউ যেন চলে যাবে না আর যারা পাশাপাশি ঘুমাচ্ছেন ছেলে জাগিয়ে দিন তাহলে দানব্রত যজ্ঞ সর্বজনে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া সর্বজনে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া সর্বজনে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া ভিক্ষা করি যাবে মন সুখে রাজ ভিক্ষা করি যাবে মন সুখে ভিক্ষা করতে হবে তারপর যজ্ঞ সাঙ্গ হবে যাবে যে জনা যে দান যাবে যজ্ঞ সাঙ্গ হবে যাবে যে জনা যে দান যাবে হাসি মুখে সে দান করিবে রাজনে হাসি মুখে সে দান করিবে দানব্রত যজ্ঞ তো কিন্তু হাসি মুখে দান করতে হবে আর হাসি মুখে দান না করলে কি হয় বিপরীত ফল দাঁড়ায় রাধে রাধে আমরা সকলে দান করি ভিকারিকে দান করি টেনে বাসে দান করি আবার হরিবাসরের জন্য দান করি কিন্তু সেই দান করার সময় যদি হাসি মুখে দান না করা হয় বিপরীত ফল কোথায় জানতে পারছে একটু রামায়ণে যাই ভগবান রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করছেন এক এক ভক্তকে এক এক কাজ দিয়েছেন এসে দাঁড়ালেন নাম ভক্ত হনুমান এই হনুমান হনুমান ফোনটা ঘরে কাটবে গো হনুমান দাঁড়িয়েছেন প্রভু আমাকে কিছু কাজ দিন মারুতি আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমাকে একটা বড় কাজ দিচ্ছি হ্যাঁ প্রভু এই যে ভক্তরা আসছেন না ভক্তদের তুমি চরণ ধুইয়ে দেবে এটাই তোমার কাজ গেটের সামনে হনুমান জল নিয়ে রেডি ভক্তরা আসছেন চরণ ধোয়াচ্ছেন একটা সময় হনুমান তো বিরক্ত হয়ে বললেন একসঙ্গে 1000 ভক্ত বারে বারে ধোয়াতে পারবো না 1000 ভক্ত তারপরে একসঙ্গে সবার চরণ ধোয়াবো এই গেটের মধ্যে ভিড় জমে গেছে ও মারুতি চরণ ধোয়াও আমরা ভেতরে যাব একটু ওয়েট করো একটু দাঁড়াও কত হয়েছে 300 500 ভিড় বেঁধে গেছে ও মারুতি ভেতরে যাবো আমাদের চরণ ধোয়া আর একটু দাঁড়াও 1000 ভক্ত যখন জমা হলো হনুমান কি করলেন দেখুন এই দু বাহুর মধ্যে 1000 ভক্তকে ধরে পুকুরে নিয়ে গিয়ে চুপিয়ে আর ডাঙ্গালে দাঁড় করিয়ে দিয়েছে কারো পা ধোয়াতে গিয়ে গা ধোয়া হয়ে গেছে সবাই তার এক সাইজের নয় যাই হোক কেউ লম্বা কেউ মেটে আছে বামন আছে নিজে একসা হয়ে ভগবান রামচন্দ্রের সামনে দাঁড়ালেন প্রভু আপনার ভক্ত হনুমান আমাদের কি দশা করেছেন দেখুন আমাদের পা ধোয়াতে গিয়ে গা ধুইয়ে দিয়েছে মারুতি তোমাকে চরণ ধোয়াতে হবে না কাজ ছাড়া কি থাকা যায় তুমি এই বাম হাত দিয়ে যে পাহাড়টা তুলে নিয়ে এসেছিলে হ্যাঁ ওই পাহাড়টা একটু ঘুরে এসে যাও এই লম্ফ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন গন্ধমাধব পাহাড় হঠাৎ পাহাড়ের গুহা থেকে রাম নাম ভেসে এলো হে রাম হে রাম হে রাম গুহার মধ্যে কে রাম নাম করে দেখি হনুমান সেই গুহার মধ্যে সামনে দাঁড়িয়েছে দেখছেন একটা বিকট মূর্তি দেহটা সোনার মতো মুখটা শুকুরের মতো তোমার এই দশা হলো কি করে দেহটা সোনার মতো মুখটা শুকুরের মতো কেন তুমি রাম ভক্ত হনুমান জানো হনুমান আগের জন্মে আমি রাজা ছিলাম অনেক দান ধ্যান করেছি এই দান করার জন্য আমার দেহটা হয়েছে সোনার মতো কিন্তু মুখ দিয়ে কটু কথা বলেছি এই ভিখারি কথাকার কাঙাল কথাকার কাঙালি কথাকার বেরিয়ে যা আর কোনোদিন আসবি না এই মুখ দিয়ে কটু কথা বলার জন্য আমার মুখটা হয়েছে শুকরের মতো তাই দেবশ্রী নারদ বলছেন দানব্রত যজ্ঞ দান করবেন ঠিকই কিন্তু কিভাবে হাসি মুখে সে দান করিবে রাজনে হাসি মুখে সে দান করিবে রাজনে হাসি মুখে সে দান করিবে আচ্ছা যজ্ঞটা হবে কোথায় প্রভাসেতে হবে সেই যজ্ঞ রাজন প্রভাসেতে হবে সেই